অনেক ফজিলত আছে। من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد نبي امر حديث شريف ভিতরে বলেছে হে আমার প্রিয় সাহাবী من تمسك بسنتي যে লোকটা আমার একটা সুন্নতের জীবন যাপন করবে আমার একটা সুন্নাতকে जिंदा করবে عند فساد امتي আমার উম্মতে মুহাম্মাদী যেদিন কঠিন ফিতনা ফাসাদের ভিতরে ডুবে যাবে ওই রকম জটিল কঠিন সমাজের মাঝখানে আমার একটা সুন্নাত যদি फुलटुल ना दिए हादिस लिखे दें बच्चारा देखुक बयस्करा देखुक डान हाथ दिए खेते हैं छोट्ट करे एकटा लिखे दें रसूलुल्लाह बोलेछेन जे लोक बड़ के जिनी बड़ के सम्मान ना करें छोट के स्नेह ना करें तिनी आमार उम्मतेर दलभुक्त नय अल हादिस कत दामी कथा बोलें तिनी बड़ के सम्मान करा और छोट के स्नेह करा एटा रसूल बोलेछेन आमादेर समाजे आज सत्यिकारेर दुटो दिक दिए माइनस দুটো দিক দিয়ে মাইনাস হয়তো মাঠেতে কাজকাম করে ফিরে এসেছি বা হয়তো কোনো কুটুম বাড়িতে এসেছি বা ভালো জামা কাপড় কোচিরা দোহাত তুলে সগুনের মতো দোহাত তুলে ছুটে আসছে দাদু বা আব্বা বা খালামা বা চাচিমা কারোর কোলে ওঠে জানেন সময় নেই অসময় নেই কোলে আচ্ছা জানেন ওই বাচ্চারা কতটা কষ্ট পেয়েছে কষ্ট পায়নি বাচ্চাটা ওর বিরাট বড় মুখটা একে ধমকে জানো চড়পাকির মতো ছোট হয়ে গেছে মাথার নিচ চোখের মুখটা একদম কালো আপনার অধিকার নেই একটা ছোট বাচ্চাকে এইভাবে ধমক দেওয়ার সে তো আপনার কাছে ন্যায্য মতো স্নেহ পাওয়ার দাবিদার সে তো আপনার কাছে স্নেহ পাওয়ার হকদার আপনার জামা ময়লা হোক আপনার গায়ে কাদা লাগুক বাচ্চাটা যখন শক করে এসেছে দোহাত তুলে কোলে উঠবে ওই অবস্থায় কোলে নিতে হবে আপনাকে এই স্নেহ ওই প্রেম ভালোবাসা সে আপনার দাবিদার আমরা কিছু ভদ্রতা ফলাতে যাই না ধুলোমাকা কচি আমরা কোলে নেই নে ধুলোমাকা কচি কোলে নেই নে ভুল করছেন একবার শক করেছে কোলে উঠবে কিছু না হলেও গায়ে একটা গামছা জড়িয়ে বাচ্চাটার গামছার উপরে নেন হতেও তো পারে আপনি যেই কোলে নানি চলে যাচ্ছেন এটাই তো জীবনের শেষ দেখা হতে পারে নাকি তাহলে সে তো আপনারই বাচ্চা সে তো আপনারই ভাইপো সে তো আপনারই নাতি সে তো আপনারই নাতনি সে তো আপনার কাছে ন্যায্য স্নেহটা পাওনাদার দাবিদার হকদার এতটুকু হক যদি আপনি তাকে মারেন আসরের মাঠে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে কোচির স্নেহ থেকে বঞ্চিত করেছিলে কেন আমাদের সমাজ আমরা কিছুটা ভুলছি আর এই বাচ্চাদের স্নেহ করা আমরা ভুলছি বলেই কিন্তু এই বাচ্চাগুলো আর একটু বড় হয়ে আমাদের আর সম্মান দিচ্ছে না সম্মান দিচ্ছে না আমাদের দেবে কি করে আসলে আমরা যদি তাদের স্নেহটা দিতাম ঠিকঠাক সে তাহলে তার সম্মানটা আমাকে ষোলো আনা দিত বললে গ্রামে তো এত পাপের কাজ আছে বলুন তো হুজুর বলবো কি করে বললেই তো উল্টো পাল্টা উত্তর দেবে হ্যাঁ বললে উল্টো পাল্টা উত্তর দেবে আচ্ছা যে কোচিটা আজকে পাবজি খেলছেন আপনি যখন বলছেন কোচি এটা খেলতে নেই আমার বাবার টাকা দামি কিনতে তোমার তা দেখি আপনার বিরাট রাগ ধরে গেল এক পাতা বলে কেন ওর বাবার টাকা দিয়ে ও খেলছে আমার তা দেখি আর কোনোদিন বলবো না খুব ভালো কথা গ্রামের ওই বাচ্চাটা একদিন কাদা ধুলো মেখে রাস্তার ধারে কাঁদছিল বাচ্চাটা আপনার না এই কাঁদছিস কেন না বিস্কুট সব বড় ভাই নিয়েছে আমার একটাও দেয়নি আয় দাঁড়া দাঁড়া বড় ভাই তোর সব খাবার খেয়ে চলে গেছে তোর একটাও দেয়নি দাঁড়া এই ছেড়ে যা তো তোমাদের বিস্কুট আনতো দুটো বিস্কুট এনে বাচ্চাটার হাতে দিয়ে এই শোন বড় ভাই যদি তোমার না দেয় আমার বলবে তোমার বিস্কুট দেব যেদিন কাদা মাটি মেখে সোনার চাঁদ শিশুটা একটা বিস্কুটের অভাবে রাস্তার ধারে কান্নাকাটি করছিল সেদিন যদি তার প্রতি স্নেহ ভালোবাসা জড়িয়ে রেখে
একটা বিস্কুট যদি তার হাতে তুলে দিতেন আজকে 15 বছর পরে আপনার কথায় সে বাচ্চাটা মোবাইলটা আপনার হাতে ফেরত তুলে দিত তুমি কি জানবা বলতে গেলি না উল্টো গাল শোনায় গাল তো শোনাবেই তুমি তার তো স্নেহ করনি কবি সে তোমার সম্মান কেন দিতে যাবে কিছু দিতে গেলে কিছু পেতে গেলে কিছু তো দিতে হয় ছোট বয়সে স্নেহ করে গ্রামের বাচ্চাগুলোকে যদি ঋণী করে রাখতে পারতেন তাহলে ওরাই এককালে বড় হয়ে আপনার কাছে সেই ঋণ শোধ করে দিত বললেই তো বলবেন জমানার দোষ যুগির দোষ আমি চিৎ দোষ কারণ না দোষ আপনার আর দোষ আমার আমরা মানুষ হতে পারি এমনি মুসলমান হতে পারি তাহলে নবীর এই হাদিসটা যে বড়কে সম্মান না করে ছোটকে স্নেহ না করে তারা আমার উম্মত নয় কত ভয়ঙ্কর কথা যে নামাজ পড়িনি সে আমার উম্মত না যে হজ করিনি সে আমার উম্মত না যে যাকাত দেয়নি সে আমার উম্মত না নবী বলেছেন যে বড়কে সম্মান করিনি ছোটকে স্নেহ করিনি সে আমার উম্মত না তাহলে এই কথাটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে কত দামি কত মূল্যবান যেই কথাটা পালন করতে না পারলে নবীর উম্মতের দলভুক্ত হওয়া যাবে না কিন্তু আমরা পারিনি তো আমাদের হক আদায় করতে তাই বাচ্চারাও তাদের হক আদায় পালন করছে না যদি পারেন না এই ফুলটুল এত পয়সা খরচা না করে ছোট ছোট কাগজে এরকম কিছু লেখেন ও কম্পিউটার টম্পিউটার না আপনার গ্রামের যে বাচ্চার স্কুলে যায় ওদের বলেন তোমার হাতে লেখো ওদের লেখা প্র্যাকটিস হোক আর যত ছেলে পেলে লিখবে তার ভেতরে যা সবচেয়ে ভালো হবে তার আবার এখানে 100 টাকা পুরস্কার দেওয়া হবে স্টেজে তুলে দেখবেন সামনে বছরের ওই বাচ্চাদের লেখা আরো আরো ভালো হচ্ছে কারণ ওই যে 100 টাকা ধরিয়ে দিয়েছেন যার লেখা ভালো হয়েছে ওই টাকাটার জন্য সবাই আবার ভালো করে লেখা অভ্যাস করবে দ্যাট ইজ কম্পিটিশন এডুকেশনের উপরে কম্পিটিশন যত করা হয় বাচ্চা কাচ্চাদের পড়াশুনোর উন্নতি তত বিকাশ ঘটে কিন্তু আমাদের সমাজে তো শিক্ষার কোনো কম্পিটিশন নেই শিক্ষার কোনো কম্পিটিশন নেই তো তার জন্য বাচ্চারাও হারিয়ে যাচ্ছে প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রাখুন আমি যে কথাটা বলতে বলতে এতদিন পর্যন্ত চলে এসেছি এবার সর্বশেষ যে বক্তব্য দিয়ে আমার আলোচনা আমি শেষ করতে যাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন ইকরা ও বান্দা তুমি পড়ো তুমি যদি পড়তে পারো তবেই তুমি ভালো নামাজি হতে পারবে তুমি যদি ভালো লেখাপড়া করতে পারো তবেই তো তুমি ভালো মুসলমান হতে পারবে তুমি যদি ভালো লেখাপড়া করতে পারো তবেই তো ভালো হাজি গাজি সুফি দরবেশ তৈরি হতে পারবে তুমি যদি ভালো লেখাপড়া করতে পারো তবেই তো তুমি তোমার সমাজকে ভালো করে লিডিং করতে পারবে দুর্ভাগ্যজনক সত্য কথা আমরা যার ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান আমাদের বাপ মা আমাদের সেই লেখাপড়া শেখাতে দেয়নি আমরাও ভালো করে লেখাপড়া শিখতে পারিনি যার জন্য ইসলামের চ্যাপ্টারটা সম্পূর্ণ আড়াল থেকে গেল পুরোপুরি অন্ধকারে থেকে গেল বলবেন তোমরা যারা মৌলবি হয়েছো আলেম হাফেজ মাওলানা হয়েছে তোমরা তো খুব ভালো বুঝো খুব ভালো বুঝি না খুব সামান্য বুঝি খুব সামান্য বুঝি একেবারে ইসলামের যৎকিঞ্চিত আমরা বুঝি শাহউলুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের হাদিস শাস্ত্রের যিনি রাহবার উনি যদি না করতেন তাহলে ভারতে হাদিস শাস্ত্র হয়তো পৌঁছাতো তবে আরো 500 বছর দেরি হত যিনি আমাদের এই বাংলার জমিনে এই ভারতবর্ষের জমিনে প্রিয় নবীর হাদিস নিয়ে চর্চা শুরু করলেন লোকটার নাম মানুষটার নাম বললাম শাহউলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের প্রত্যেকটা আলিম যিনি এক পিস হাদিস পড়েছেন তাকে স্বীকার করতে হবে যে আমি উলিউল্লাহ মুহাদ্দিসের কাছে ঋণী তিনি যদি চেষ্টা না চালাতেন আমরা হাদিস পেতাম না এত বড় একজন মহাকিক পণ্ডিত সারা জীবন হাদিসের জ্ঞান চর্চা করতে করতে জীবন শেষ একদম জীবনের শেষ প্রান্তে যে ওনার ভক্ত মুরিদ শিষ্য সাগরদার জিজ্ঞেস করলেন হুজুর সারা জীবন তো আপনাকে হাদিস নিয়ে টানাটানি করতে দেখেছি হাজার হাজার আপনার ছাত্র আমরা আপনার কাছে হাদিস শিখেছি হাদিস পড়েছি হুজুর আপনি একটু বলবেন ইসলামের কি পরিমাণ জ্ঞান আপনি অর্জন করেছেন কতটা জ্ঞান আপনি অর্জন করেছেন
উনি মৃত্যুর চৌকাঠায় দাঁড়িয়ে বললেন, বাবা আল্লাহ সুযোগ দিয়েছিলেন অনেক কষ্ট করে হাদিস চর্চা করতে করতে আমি শরীয়তের জ্ঞান সাগরের কিনারায় হাঁটু পানিতে নেমেছিলাম, এক গ্লাস পানি তুলে আর এক গ্লাসে ঢেলে এই ডানধারের গ্লাসের পানি বাম গ্লাসে, বামধারের গ্লাসের পানি ডান গ্লাসে, এক গ্লাস পানি তুলে দুই গ্লাসে টানাটানি করতে করতেই জীবন সন্ধ্যা ঘনিয়ে এলো, আল্লাহর দেওয়া শরীয়তের জ্ঞান সাগরে আমার ডুব মারা হলো না। কার কথা বলছি? ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা। সেই তুলনায় আমরা আমরা খুব সামান্য, কত ছোট বলা যাবে না, কিন্তু ডেকেরাটের মাইক থাকলে চিৎকার করে বলা যায়। 20টা বছর এইটা ঘষেছি এইটা ঘষেছি, ডাল আর পানি খেয়েছি, তাই আমি হয়েছি মুমতাজুল মুহাদ্দিসিন, লাগাও ঠেলা। এরপরে হয়তো বলবে লুঙ্গি খুলে দেখো কালো হয়ে গেছে ঘষে ঘষে, তারপরে দেশের লোক আমাদের বলে মুমতাজুল মুহাদ্দিসিন তুমি কি কামাই করেছো, আমরা বুঝতে পারি সব জানি, শুধু লজ্জায় ভাসুরির নাম ধরি না, সব জানি লজ্জায় ভাসুরির নাম ধরি না। এলেমের গরম হওয়ার তো কোনো জায়গা নেই, বংশের গরম আর এলেমের গরম দেখাবার কোনো জায়গা নেই। প্রিয় রসুল বলেছে অহংকার যদি করতে হয়, গরম যদি দেখাতে হয়, তো হযরত আদি পিতা আদম নবী গরম দেখা। সাহেবেরা বললেন হুজুর আদম নবী গরম দেখাতে, আর কারণ তাহলে আদমকে একটা লজ্জাজনক দুর্গন্ধময় জায়গা থেকে পৃথিবীতে আসতে হয়নি, আদম নবীকে মাটি আর পানি দিয়ে কাদার তলা দিয়ে বাইরেই তৈরি করা হয়েছিল, যাদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি করে দুর্গন্ধযুক্ত লজ্জাজনক জায়গা থেকে বার হতে হয়েছে, তাদের করম আর অহংকার করা মানায় না। কিছু মাথায় যাচ্ছে টাচ্ছে নাকি? যারা গরম দেখাচ্ছে তারাও তো ওখান থেকে এসেছেন, অন্য জায়গার থেকে এসে কিছু তো বলেন, গরম দেখায় যারা তারা কি চতুর্থ আসমান থেকে ডাইরেক্ট পড়েছে ইসার উল্লার মতো নাকি? তাহলে ওই নোংরা জায়গা, ওই দুর্গন্ধ জায়গা, সেই রাস্তা দিয়ে যাবে দুনিয়াতে পদার্পণ, তারা যদি অহংকার করে তাহলে বুঝতেই হবে ওর নিজস্ব জাতিসত্তাকে চেনেই না জানেই না, যদি জানতো বুঝতো তাহলে কখনোই কথা বলতো। আমরা লাভা করব লড়াবে, কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছে ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মনুষ্য জাতি, আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদিগের জন্য বলছি, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাম দুনিয়ার মনুষ্য জাতিকে মিন যাকারিন ওয়া উনসা, একটা পুরুষ আর একটা নারী থেকে কোটি কোটি মানুষকে তৈরি করেছি, তোমরা সবাই হলে একই আদমার হাওয়ার বংশধর, ও বান্দা আমেরিকান মানুষেরা তারাও আদম হাওয়ার বেটা, বাঙালি মুসলমান আমরাও আদম হাওয়ার বেটা, বাংলাদেশের হিন্দু তারাও তো আদম হাওয়ার বেটা, ব্রিটেনের খ্রিস্টান যারা তারাও তো আদম আর হাওয়া বিবির বেটা। মিং জাকারিউ ওয়া উনসা, একটা পুরুষ আর আর একটা নারী থেকে তোমাদের সৃষ্টি করা, সুতরাং সৃষ্টিগতভাবে তোমরা সবাই এক, সৃষ্টিগতভাবে তোমরা সবাই এক। সোনার দাম 10 গ্রাম কত এখন? 50,000। রূপোর দাম 10 গ্রাম? 1,000। 1,000 না বেশি? 1,700। 2,000 দরে সোনা 10 গ্রাম 50,000, রূপা 10 গ্রাম 2,000, লোহা 10 গ্রাম 10,000। কত করে কিলো লোহা এখন? ওই ছাদের রড কত করে? 50 টাকাও দেয় কিলো? কত? তার মানে এত কম যে হিসেবে আনা যাচ্ছে না, তার 10 গ্রামের দাম আমি 10 পয়সায়, 1 পয়সা করে গ্রাম হলি তাহলে 1,000 টাকা কিলো হওয়ার কথা, কিন্তু কিলো তো 50 টাকা, তা 10 গ্রামের দাম 2 পয়সা হতে পারে,
আচ্ছা সোনার দাম 50,000, রূপর দাম 2,000, কারণটা কি? আসলে সোনাটা যে ধাতু রূপটা সে ধাতু না, আবার রূপটা যে ধাতু সোনাটা আবার সে ধাতু না, দুটো ধাতু আলাদা, ধাতু আলাদা তাই দামও আলাদা। কিন্তু আমেরিকান সাদা চামড়া তারাও তো আদমার হাওয়া থেকে, ইটভাটার রাঁচির যারা বেলদার ওরাও তো সেই আদমার হাওয়া, এতে কি ধাতু আলাদা? মন্ডলের ধাতু আর শেকের ধাতু, ধাতু ধাতু সবই। তাহলে কেন গরম শেকের গরম আর সৈয়দের গরম, সিদ্দিকীর গরম আর কোরাইশীর গরম, মন্ডল আর পত্তরাজের গরম, কেনই বা শেখ সৈয়দ আর মোগল পাঠানের গরম? আসলে এরা যে রূপা তুমি যে সোনা তা তো না, রূপর দাম কম ধাতু আলাদা, তাই সোনার দাম বেশি ধাতু আলাদা। তাই আসলে তুমিও যে কোম্পানির প্রোডাকশন, আমিও সেই কোম্পানির প্রোডাকশন, তোমারও ধাতু আদমার হাওয়া আমারও ধাতু। কিসির মদ্দানি দেখাচ্ছ খালু, আমার তো মাথায় ঢোকে না।